পাদ ব্যথা কি, এর সিমটম বা কি দেখে আমরা বুঝবো যে আমরা আর্থ্রাইটিসে ভুগছি, এখন পাদ ব্যথাটা কোন বয়সে বেশি হচ্ছে বা কাদের বেশি হচ্ছে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ইফতেখার আলম, অর্থোপেডিক এবং ট্রমা সার্জন, সহকারী অধ্যাপক আদ্দিন ইউমেস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে যে টপিকসটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে বাত ব্যথা আর আর্থ্রাইটিস। এই বাত ব্যথা আর আর্থ্রাইটিস টপিকসটাকে সাজিয়েছি আমি খুব সিম্পল পাঁচটি ওয়েতে। প্রথমত, বাত ব্যথা কি জিনিসটা বলতে আমরা কী বুঝি। সেকেন্ডলি, কোন বয়সে অ্যাকচুয়ালি বাত ব্যথাটা হচ্ছে বা কাদের বাত ব্যথাটা কমন। থার্ডলি, কেন বাত ব্যথাটা হয় বা এর পিছনের রিজনটা কী বা কারণটা কী। থার্ডলি, এর সিমটম বা কী দেখে আমরা বুঝবো যে আমরা আর্থ্রাইটিসে ভুগছি, এবং লাস্টলি সেটা হচ্ছে আর্থ্রাইটিস অথবা বাত ব্যথা আমরা যা বুঝি সেটার ট্রিটমেন্ট, চিকিৎসা এবং তার প্রতিকার। বাত ব্যথা বা অস্টিও আর্থ্রাইটিস টার্মটা বলতে আসলে কী বোঝায়? প্রথমত আমরা যদি বলতে চাই, অস্টিও আর্থ্রাইটিস বলতে বোঝায় শরীরের যে কোনো জয়েন্টে যদি কোনো ব্যথা অনুভূত হয় অথবা প্রদাহজনিত কারণে যে পেইনটা হচ্ছে সেটাকে আমরা বলছি অস্টিও আর্থ্রাইটিস অথবা বাত ব্যথা। সেটা শরীরের যে কোনো জয়েন্টে হতে পারে। মেইনলি আমরা যদি বলতে চাই, যেটা সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে আমাদের হাঁটু অথবা নি জয়েন্ট। হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিসের চান্সটা সবচেয়ে বেশি। এছাড়া শরীরের যে কোনো জয়েন্টে অস্টিও আর্থ্রাইটিস হতে পারে। অস্টিও আর্থ্রাইটিস বলতে আসলে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে জয়েন্টের ভেতরে প্রদাহজনিত কারণে কোনো ইনফ্ল্যামেটরি যে চেঞ্জটা হয় সেটাকে আমরা বলছি অস্টিও আর্থ্রাইটিস অথবা সিম্পলি আমরা যেটাকে বুঝি বাত ব্যথা হিসাবে। এখন বাত ব্যথাটা কোন বয়সে বেশি হচ্ছে বা কাদের বেশি হচ্ছে সেটা যদি বলতে হয় তাহলে যে কোনো বয়সে আসলে আর্থ্রাইটিস অথবা অস্টিও আর্থ্রাইটিসটা হতে পারে। বাট মোস্ট লাইকলি আপনার বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার অস্টিও আর্থ্রাইটিসের চান্সটা অনেকাংশে বেড়ে যায়। এবং মেইনলি যদি বলতে হয় তাহলে পুরুষের তুলনায় মহিলারা একটু অস্টিও আর্থ্রাইটিসে বেশি ভুগে থাকে। থার্ডলি, কী কারণে আপনার অস্টিও আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে অথবা কী তার প্রিডিসপোজিং ফ্যাক্টর। প্রথমত যদি বলতে হয় তাহলে অতিরিক্ত শরীরের ওজন অথবা ওবেসিটি যেটা সবচেয়ে বেশি দায়ী আপনার অস্টিও আর্থ্রাইটিস অথবা বাত ব্যথার জন্য। সেকেন্ডলি, যেটা সবচেয়ে বেশি দায়ী সেটা হচ্ছে জেন্ডার, যেটা বলতে হয় মহিলাদের। একটু আগে আমি সেটা মেনশন করেছি যে মহিলাদের বাত ব্যথার সম্ভাবনাটা অনেকটা বেশি বা প্রিডিসপোজিং ফ্যাক্টরটা বেশি। বিকজ আফটার মেনোপজ 40-45 বছরের পরে মহিলাদের শরীরে হরমোনের যে ইমব্যালেন্সটা তৈরি হয় যে কারণে আমাদের বোনসে যে অস্টিওপোরোসিস ডেভেলপ করে সেটার জন্য আর্থ্রাইটিসের চান্সটা আপনার বেড়ে যায় অনেকাংশে। এরপরে যদি বলতে হয় প্রিডিসপোজিং ফ্যাক্টর তাহলে বলতে হবে জেনেটিক্যালি কিছু কিছু মানুষের অস্টিও আর্থ্রাইটিসের সম্ভাবনাটা বেশি থাকে। এছাড়া বোনের ডিফর্মিটি অথবা হরমোনজনিত কিছু রোগ অথবা ডায়াবেটিক্স যেগুলি আপনার অস্টিও আর্থ্রাইটিসকে অ্যাগ্রেভেট করতে পারে অথবা বাড়িয়ে তুলতে পারে। ফোর্থলি অথবা চতুর্থত, আপনি কখন বা কীভাবে বুঝবেন যে আপনি অস্টিও আর্থ্রাইটিস অথবা বাত ব্যথাতে ভুগছেন, মানে এর উপসর্গ কী কী। প্রথম উপসর্গ হচ্ছে বাত ব্যথা। সো প্রথম উপসর্গ হচ্ছে আপনার ব্যথা, পেইন। আপনার যে জয়েন্টে অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে সেই জায়গাতে আপনার ব্যথা থাকবে। সেকেন্ডলি, আপনার স্টিফনেস ডেভেলপ করবে অথবা জড়তা দেখা দেবে সেই জয়েন্টটিতে। সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে হয়তোবা আপনি দেখবেন যে ওই জয়েন্টে মুভ করতে আপনার কষ্ট হচ্ছে। থার্ডলি, টেন্ডারনেস অথবা যেই জয়েন্টে আপনার অস্টিও আর্থ্রাইটিস অথবা বাত ব্যথা সেখানে যদি একটু আপনি হালকা লাইট প্রেশার ফিল করেন অথবা প্রেস করেন তাহলে আপনি দেখবেন সেখানে আপনার ব্যথা অনুভূত হচ্ছে। পরবর্তীতে আপনার দেখা যেতে পারে অস্টিও আর্থ্রাইটিসের স্টেজ যদি বৃদ্ধি পায় তাহলে সেখানে ওই জয়েন্টটি ফুলে যেতে পারে অথবা সোয়েলিং দেখা দিতে পারে। এই সবকটি উপসর্গ যদি আপনি থাকে যে কোনো জয়েন্টে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি অস্টিও আর্থ্রাইটিসে ভুগছেন। ফিফথলি, অস্টিও আর্থ্রাইটিস অথবা বাত ব্যথার চিকিৎসা কী, কী এর ট্রিটমেন্ট এবং কী এর প্রতিকার। প্রথমত, আমরা অস্টিও আর্থ্রাইটিস অথবা বাত ব্যথার ট্রিটমেন্টটাকে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমত, লাইফস্টাইল মডিফিকেশন। আমাদের যেই প্রত্যেক জীবনে যেই কাজকর্ম সেটাকে চেঞ্জের মাধ্যমে আমরা অস্টিও আর্থ্রাইটিসের ট্রিটমেন্টটা শুরু করতে পারি। সাপোজ আপনি যদি অতিরিক্ত ওজনের কারণে বাত ব্যথা হয়ে থাকে তাহলে আপনাকে ওজনটা কমাতে হবে। রেগুলার কিছু নিয়মিত এক্সারসাইজ, কিছু হাঁটাচলার অভ্যাস সেটা আপনার গড়ে তুলতে হবে। সেকেন্ডলি, ট্রিটমেন্ট অথবা ড্রাগ অথবা মেডিকেশন, যেটাকে আমরা বলি অস্টিও আর্থ্রাইটিসের জন্য আমরা কিছু পেইন কিলার অথবা অ্যানেসাইড
ইউজ করি। এছাড়া আরও কিছু মডেলিটিস অফ ট্রিটমেন্ট আছে অস্টিওআর্থ্রাইটিসের জন্য, সেগুলি আপনাকে উপকারী হবে যদি আপনার আর্থ্রাইটিসটা সেকেন্ড স্টেজে যেয়ে থাকে। এছাড়া আমরা কিছু বোনেসের জয়েন্টের জন্য সাপ্লিমেন্ট এবং ক্যালসিয়াম এবং আদার কিছু ড্রাগ আপনাদেরকে প্রেসক্রিপশন দিয়ে থাকি অস্টিওআর্থ্রাইটিসের জন্য। থার্ডলি যদি বলতে হয়, কিছু ফিজিওথেরাপি অথবা কিছু থেরাপি এবং হট ওয়াটার কম্প্রেশন, যেটা আপনাকে খুব ইফেক্টিভলি হেল্প করবে অস্টিওআর্থ্রাইটিসের থেকে মুক্তি পেতে। কিছু ফিজিক্যাল থেরাপি অথবা ফিজিওথেরাপি আমরা অ্যাডভাইস করে থাকি পেশেন্টদেরকে, যেটা হচ্ছে ফিজিওথেরাপি সেন্টারে যে পেশেন্ট নিতে পারে, অথবা কিছু ফিজিওথেরাপির এক্সারসাইজ আমরা রোগীদেরকে দেখিয়ে দিই, যে এক্সারসাইজগুলি ওনারা ঘরে বসেই করে এই ব্যথা অথবা অস্টিওআর্থ্রাইটিসের প্রকোপটা কমিয়ে আনতে পারে অনেকাংশেই। এছাড়া নিকেপ, অ্যাঙ্কলেট এবং বিভিন্ন ধরনের উপকরণ আছে যা ইউজ করার মাধ্যমে পেশেন্ট উপকার পেতে পারে। লাস্টলি যদি বলতে হয়, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো প্রতিকারী বা প্রতিরোধী হচ্ছে উত্তম। সেক্ষেত্রে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা অস্টিওআর্থ্রাইটিস অথবা পাদ ব্যথা থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে কিছু প্রিভেন্টিভ মেজার নিতে পারি আর্লি এজ থেকে। সাপোজ আপনি যদি এখন ইয়ং হয়ে থাকেন অথবা আপনার বয়স যদি এখনও 30-এর কম হয়ে থাকে, তাহলে আপনি যদি রেগুলার কিছু এক্সারসাইজ করেন, নিয়মিত ব্যায়াম করেন এবং আপনার শরীর স্বাস্থ্য এবং ওজন যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখেন, তাহলে মোর লাইকলি চান্স আপনার এই অস্টিওআর্থ্রাইটিস যদি ডেভেলপ করার টেন্ডেন্সি থেকেও থাকে অথবা জেনেটিক্যাল কোনো কারণও থেকে থাকে, সেটা ডেভেলপ করবে অনেক স্লোলি এবং অনেক লেটে। সো আপনি অনেক দিন পর্যন্ত থাকতে পারবেন তরুণ এবং ব্যথামুক্তভাবে। সো আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জের মাধ্যমে এবং জাঙ্ক ফুড এবং আনহেলদি ডায়েট বাদ দিয়ে রেগুলার এক্সারসাইজ করে এবং নিজেদেরকে অ্যাক্টিভ এবং ফিট রাখার মাধ্যমে আমরা এই অস্টিওআর্থ্রাইটিস বা পাদ ব্যথার প্রতিকারটা করে ফেলতে পারি অনেক তাড়াতাড়ি। সো যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন অস্টিওআর্থ্রাইটিস অথবা পাদ ব্যথা নিয়ে, তাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো অর্থোপেডিক্স রিলেটেড টপিক্স নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।